অথচ রোহিত শর্মা ইনজুরি আক্রান্ত হয়ে ছিটকে না গেলে তার সুযোগ পাওয়াই হতো না। সুযোগ পেয়েই ইতিহাস সৃষ্টি করলেন ঈশান কিশান, করলেন ডাবল সেঞ্চুরি, নতুন করে নিজের রঙে রাঙালেন রেকর্ড বইয়ের পাতা। 126 বলে ডাবল হান্ড্রেড করে ওয়ানডে ইতিহাসের দ্রুততম ডাবল সেঞ্চুরি মালিক এখন ঈশান কিশান। বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচেই আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি দেখা পেয়েছেন এই বাঁহাতি ব্যাটার। আর অভিষেক সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেয়া একমাত্র ব্যাটারও তিনি। এমন আরও অসংখ্য রেকর্ড ঈশান করেছেন যা বলে শেষ করা যাবে না। বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার শঙ্কা নিয়ে এদিন খেলতে নেমেছিল ভারত, তাতে ঈশানের থোরাই কেয়ার। তিনি যেন পন করে নেমেছিলেন শুধু বাউন্ডারি মেরেই রান করবেন তিনি, তাই তো তার নামের পাশে জল জল করছে 24টি 4 আর 10টি 6। শুধু বাউন্ডারি মেরেই আদায় করেছেন 156 রান। অথচ তার শুরুটা ছিল স্বাভাবিক গতির, 49 বলে ছুঁয়েছিলেন হাফ সেঞ্চুরি, পরের 50 রান করতে খেলেছেন 36 বল, অভিষেক সেঞ্চুরি করেছেন 85 বলে। এরপরেই যেন কিশান চলে যান একেবারে টপ গিয়ারে, নির্দয়ভাবে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে পরের 50 রান করতে খেলেছেন মাত্র 18টি বল। আর এর পরের 50 রান করতে খেলেছেন 23টি বল, 200 রান পূর্ণ করেছেন 126 বলে। বড় রান করার পথে আধুনিক ক্রিকেট কেমন অ্যাপ্রোচ ডিমান্ড করে ঈশানের কাছ থেকে সেই শিক্ষা নিতে পারে বাংলাদেশও। ওয়ানডে নয়, তিনি যেন লিটন সাকিবদের বিপক্ষে খেলতে নেমেছিলেন কোনো টি-20 ম্যাচ। 35তম ওভারে তাসকিনের বলে যখন তিনি আউট হলেন তখন তার নামের পাশে জল জল করছে 131 বলে 210 রান, স্ট্রাইক রেট 160.3। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এমন একটা ইনিংস খেলার জন্য সব প্রশংসা আর সাধুবাদ পাবেন ঈশান কিশান। তবে এমন ইনিংস খেলতে পারার জন্য তিনি ধন্যবাদ জানাতে পারেন বাংলাদেশের বোলার এবং ফিল্ডারদেরকেও। ম্যাচের শুরুতেই মাত্র 3 রানে শিখর ধাওয়ানকে আউট করেন মেহেদী মিরাজ। এরপর 1 রানে থাকা অবস্থায় বিরাট কোহলির সহজ ক্যাচ মিস করেন লিটন দাস, অথচ সেই ক্যাচ নিতে পারলে 12 রানেই 2 উইকেট হারাতো ভারত। কিশানের জন্য পরিস্থিতি তখন কিছুটা হলেও কঠিন হতো, হয়তো এত সাবলীল গতিতে রানও তুলতে পারতেন না তিনি, সেক্ষেত্রে গল্পটা অন্যরকম হলেও হতে পারত। তাছাড়া চট্টগ্রামের এই ফ্ল্যাট উইকেটে কোথায় বল করবেন সেটাই যেন বুঝে উঠতে পারছিলেন না বাংলাদেশের বোলাররা, তাদেরকে দেখে মনে হয়েছে একেবারেই ক্লুলেস। একের পর এক বল করে গেছেন স্লটে, শর্ট লেন্থে, কোনোটা আবার ইয়র্কার করতে গিয়ে হয়েছে ফুল টস, পড়েছেন নির্দয় হিটিংয়ের সামনে। মাত্র 24 বছর 145 দিন বয়সে ডাবল সেঞ্চুরি করে ইতিহাসের সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ান এখন ঈশান কিশান। তার এই ইনিংসের কল্যাণে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়িয়েছে 400 অধিক রান, যা ভারতকে হোয়াইট ওয়াশ করার পথটা অনেক কঠিন করে তুলল বাংলাদেশের জন্য। জয়ন্ত বিন্দু, ক্রিকফ্রেনজি।